প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি টেকশহর ডট কম এর প্রতিদিনের আয়োজন শেডিজির আজকের পর্বে। আপনাদের সাথে রয়েছি আমি রাশেদ ইমাম, এবং সেই সাথে আমার আজকের স্টুডিওর অতিথি জান্নাত ফ্যাশনের স্বত্বাধিকারী জান্নাতুল ফেরদৌস। আমরা কথা বলবো তার সাথে। জান্নাতুল ফেরদৌস, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জান্নাত ফ্যাশন কতদিন ধরে চলছে? গত নভেম্বরের 11 তারিখ থেকে। আচ্ছা, এখন এক বছর পূর্ণ হয়নি, এই নভেম্বরে 11 তারিখ এক বছর পূর্ণ হবে। এক বছর পূর্ণ হবে। কেন সিদ্ধান্ত নিলেন যে আপনি উদ্যোক্তা হয়ে উঠবেন? আসলে স্বপ্ন তো ছিল, সবারই তো স্বপ্ন থাকে যে একটা ভালো চাকরি করব পড়াশোনা শেষ করে। তো আমার খুব অল্প বয়সে বিয়ে হয়ে গেছিল। আচ্ছা, একদম। তো আমার স্টাডিটা আমি একদম একদম নিজের ইচ্ছায় শুরু করছি, এবং পারিবারিক সাপোর্ট ছিল, আমার হাজবেন্ড খুব সাপোর্ট দিয়েছে, তো আমার পড়াশোনাটা আমি কন্টিনিউ করেছি। মানে এসএসসি এর আগে আমার বিয়ে হয়ে গিয়েছিল। আচ্ছা, বাল্য বিবাহ শিকার হয়েছিলেন আপনি। তারপর আমি কলেজে পড়াশোনা শেষ করলাম, তারপর লালমাটিয়া মহিলা কলেজে পদার্থ বিজ্ঞান বিষয়ে অ্যাডমিশন নিলাম, ওইখান থেকেই অনার্স মাস্টার্স দুইটাই কমপ্লিট করলাম। তো এর মধ্যে আবার দুইটা বেবি হয়ে গেল। তো সব মিলিয়ে আমার পড়াশোনা প্লাস বাচ্চা দুইজন দুইটাই এগিয়ে নিয়ে গেছি সংসার সাথে। তো চাকরি করার ইচ্ছে ছিল আগে থেকেই, কিন্তু এখন মানে বাচ্চাদের জন্যই, বাচ্চা আমার শক্তি, এগিয়ে যাওয়ার প্রেরণা, কিন্তু আমি চাইছি যে আমার বাচ্চাদের যাতে আমি যথেষ্ট সময় দিতে পারি, না বাচ্চারা যাতে আমার কাছাকাছি থাকে, আমি যেন বাচ্চাদের থেকে দূরে না যাই, ওদেরকে গড়ে তোলাটা যেন সুন্দর, ওদের যেন আগে আমি সঠিকভাবে মানে বড় করে তুলতে পারি, তারপর আমার কাজ, কারণ আমি মা, আমার মায়ের দায়িত্বটাকে আমি বেশি প্রায়োরিটি দিয়েছি। তো সেই কারণে মানে আমি আসলে জবটা দিকে না তাকিয়ে ভাবতেছি যে, দেখতেছি যে কত লক্ষ লক্ষ নারীরা নারী উদ্যোক্তা হয়ে তাদের লাইফটা এগিয়ে নিচ্ছে সামনের দিকে, সেটা থেকে আমি অনুপ্রাণিত হয়েছি। 2020 সালে আমি উইতে জয়েন করেছি। তো সেইখানে প্রথমে আমি কিছুই ছিলাম না, আমি একজন এমনি ক্রেতা হিসেবেই ছিলাম উইতে, দেখতাম সবার দেশি পণ্যের একটা প্ল্যাটফর্ম। তো ওইখানে দেখলাম সবাই খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, সফলতাগুলো দেখে খুব অনুপ্রাণিত হতাম। তো তখনই আমি একটা সিদ্ধান্ত নিলাম যে তাহলে আমিও কিছু একটা করতে পারবো, সেটা বাসায় থেকে এবং আমার বাচ্চাদেরকে সময় দিয়ে, আর আমি নিজে আত্মনির্ভরশীল হতে পারবো। সেই তাগিদ থেকে আমার নারী উদ্যোক্তা হওয়ার একটা স্বপ্ন তৈরি হলো, আর সেখান থেকে আমার পথ চলা। তো আমার ছেলে, দ্বিতীয় ছেলেটা, ও ছোট থাকায় আমি তখন শুরু করতে পারিনি, তো ও একটু বড় হয়েছে, তো এখন ভাবলাম যে না, এখন আমি সময় দিতে পারবো। তো আমি 2021 সালে নভেম্বরে আর কি আমি আমার কাজটা শুরু করলাম আর কি, নরসিংদি থেকে। আমি নরসিংদি জেলার মেয়ে, নরসিংদি থেকেই শুরু করেছি। কি কি ধরনের পণ্য আছে এখন? আমি একদম শুরু করেছি আমার পেজে দেশীয় থ্রি পিসগুলো নিয়ে আর কি। আচ্ছা, একদম। তো নরসিংদি থেকেই আমাদের নরসিংদি জেলার যে পণ্যগুলো আছে, বাটি, তাঁত, বিভিন্ন ধরনের দেশীয় যে থ্রি পিসগুলা, সেগুলো নিয়ে আমি আমার কাজটা শুরু করেছি, সেখান থেকে আমার পথ চলাটা শুরু। এখন এই যে আপনি উদ্যোক্তা হয়ে উঠলেন, পরিবার, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, তাদের রিঅ্যাকশন কেমন ছিল? আসলে একটু ডিফিকাল্ট ছিল প্রথম দিক দিয়ে, দেখা গেছে যে পারিবারিক দিক দিয়েও বলতেছিল যে এটা মানে সাপোর্ট ওইরকম ভাবে পাচ্ছিলাম না, একদম নিজস্ব একদম চিন্তাধারা থেকে মানে সাহস নিয়ে আমি শুরু করেছি, কিন্তু তারপর থেকে আমার পরিবার আমাকে খুব সাপোর্ট করেছে। যখন সাড়া পাচ্ছেন, যখন আমি শুরুটা করেছি তখন আর তেমন কিছুই করে নাই, আমাকে উল্টো সাপোর্ট দিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য খুব সহায়তা করেছে। আর আমার আম্মা, সে তার জন্যই আসলে আমার এই যে এই জায়গায় আসতে পারা, কারণ আমার দুইটা বেবি আমার পড়াশোনাকালীন হয়ে গেছে, তখন আমার আম্মা আমার বাচ্চাদের টেক কেয়ার করছে আর আমি পড়াশোনাটা চালিয়ে গেছি। আসলে নানীরা সম্ভবত দ্বিতীয় মায়ের ভূমিকাটা পালন করে। আসলে আজকে এই জায়গা পারে, আমি যদি আমার মা যদি সাপোর্ট না দিত আমার পড়াশোনাটা হইতো না। তো আমার আম্মা আমাকে সাপোর্ট দিয়েছে, আমার মায়ের স্বপ্ন ছিল সবসময় আমার মেয়ে পড়াশোনা শেষ করে একটা জব করবে, মানে নিজের পায়ে দাঁড়াবে, সেটা আমার মা এখনো স্বপ্ন দেখে,
কিন্তু আমি আসলে আমার মায়ের স্বপ্নটা এখনো ওইভাবে পূরণ করতে পারিনি, মানে আমি এখনো কোনো জব করতে পারিনি। একভাবে পূরণ না করলেও আমি চেষ্টা করতেছি যে আমি জব না করেও যাতে আমি আমার একটা পরিচয় গড়ে তুলতে পারি, আমি যাতে বাসায় থেকে আমার নিজের জন্য হলো মানে কিছুটা অর্জন করতে পারি। তো এখানেও আমার আম্মার সাপোর্ট আছে, আমার আম্মা খুব সহায়তা করে, আমার জিজ্ঞেস করে যে তোমার কেমন চলছে বা তুমি আগাও, অসুবিধা নাই, আমি আসি, মানে দোয়া আছে আমার, তুমি যেভাবে যাও সেভাবেই করো। এই সাপোর্টটা আমার আম্মার আছে এখনো। আর পড়াশোনার ক্ষেত্রে আমার হাজবেন্ড খুবই সাপোর্ট দিয়েছে, এখনো দিচ্ছে, আলহামদুলিল্লাহ। চমৎকার। তো মানে এই যে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, একই ধরনের প্রোডাক্ট নিয়ে অনেকেই কাজ করছে, কম্পিটিশন আছে, মানে এই কম্পিটিশনগুলো কিভাবে আসলে ফেস করছেন একজন নতুন উদ্যোক্তা হিসেবে? একজন উদ্যোক্তা হিসেবে আসলে এটা আসলে আমার জন্য খুবই ডিফিকাল্ট ছিল, যেহেতু একই পণ্য অনেকেরই আছে, মানে একই জিনিস সবাই। তো আমি চেয়েছি যে আমার জিনিসটা আমি এমনভাবে প্রেজেন্ট করি, মানে কন্টেন্ট রাইটিংয়ের মাধ্যমে, যে সরাসরি সেল পোস্ট না, অনেকে মানে ওইভাবে না করে আমি চাইছি যে ভিডিওগ্রাফি, ছবি, নিজস্ব যে একটা ই থাকে ওইটা থেকে আমি আমার প্রোডাক্টটাকে মানে প্রেজেন্ট করেছি আর কি। আর কন্টেন্ট রাইটিংটা ছিল আমার মতো করে কন্টেন্ট দিয়েছি ওইভাবে যাতে এগিয়ে যেতে পারি, প্রচারটা ওইভাবে যাতে আমি করতে পারি। আচ্ছা, ভবিষ্যতে কি স্বপ্ন দেখছেন? ভবিষ্যতে স্বপ্ন দেখতেছি যে এই উদ্যোক্তা জীবনটাই যাতে আমি সামনে একদম নিয়ে যেতে পারি, এগিয়ে নিয়ে যেতে পারি, এবং একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে যাতে আমি সবার সামনে নিজেকে উপস্থাপন করতে পারি, আমি যাতে টিকে থাকতে পারি, আমার লড়াইটা যেন একদিনে শেষ না হয়ে যায়। আচ্ছা, আমি যুদ্ধ করে হলেও, আমি লড়াই করে হলেও আমি এই ধাপটা সামনে দিকে এগিয়ে নিয়ে যেয়ে নিজেকে একজন সফল নারী হিসেবে, নারী উদ্যোক্তা হিসেবে নিজেকে দেখতে চাই আর কি। এটি হচ্ছে আপনার স্বপ্ন। আর এছাড়া আপনার এই গত মানে যে গত কয়েক মাস ধরে আপনি যে কাজ করছেন সেই অভিজ্ঞতা, তো আপনার স্বপ্ন, অভিজ্ঞতা সবকিছু মিলিয়ে আপনি নিজেকে কতখানি যোগ্য মনে করছেন, এবং আপনি যে স্বপ্নটি দেখছেন, যে লক্ষ্যটি আপনার রয়েছে, সেটি পূরণ করতে আপনার কত দিন লাগতে পারে, কি ধারণা নিজের সম্পর্কে, আপনি কতটা কনফিডেন্ট? সেটাই, আমি শুরু করেছি তো গত বছর, কিন্তু আসলে ওইরকম ভাবে আমি নিজেকে দক্ষ করে মানে দক্ষ ছিলাম না। তো নিজেকে দক্ষ করে গড়ে তোলার জন্য আমি রাজীব আহমেদ স্যারের গাইডলাইনটা অনুসরণ করেছি, এবং ডিএসপি গ্রুপে আমি সময় দিয়েছি এই বছরের জুন মাস থেকে। আচ্ছা, আমি আরিফা মডেল অনুসরণ করে পড়াশোনাটা করে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করতেছি আর কি। তো বর্তমানে আমি রিডিং সিলেবাস পড়তেছি, ক্যাটাগরি টু স্যারের লেখা পোস্টগুলো পড়তেছি, আর স্যার মানে স্যারের মতো একজনকে মেন্টর হিসেবে পেয়ে আমি নিজেকে খুবই মানে মানে গর্বিত মনে করতেছি। স্যারের গাইডলাইন মেনে যদি আমি চলতে পারি, এগিয়ে যেতে পারি, স্যারের প্রতিটি কথা যদি আমি মানতে পারি, তো অবশ্যই আমি একদিন দক্ষ হয়ে গড়ে উঠতে পারবো। স্যারের মানে আমি ডিএসবি গ্রুপে যখন পড়াশোনা শুরু করছি, 10 মিনিট রাইটিং দিয়ে শুরু করছি। তো আগে আমি বাংলায় লিখতাম, কিন্তু অত বেশি একটা ই ছিল না। যখন আমি 10 মিনিট রাইটিং শুরু করলাম, দেখা গেছে যে আমার হাতের লেখার টাইপিং গতিটা বেড়ে গেছে, আমি নিজের মনের যে ই ভাবটা আছে ওটা আমি সুন্দর করে গুছিয়ে লিখতে পারতেছি, সবার সামনে প্রেজেন্ট করতে পারতেছি, আমি আমার পার্সোনাল প্রোফাইলে আমার পণ্য নিয়ে, আমার বিজনেস নিয়ে সুন্দর করে লিখতে পারতেছি। আচ্ছা, মানে এটা আমার মধ্যে এটা উন্নতি হয়েছে এই রিডিং সিলেবাসের কারণে, আরিফা মডেল অনুসরণ করার কারণে। তো আমি চাচ্ছি যে এই রিডিং সিলেবাসটা আমি শেষ করব, মানে নিজেকে নিজের স্কিল ডেভেলপ করার জন্য আমি এই পথটা নিয়েছি। কারণ চাকরি বা বিজনেস যেটাই আমি করি না কেন, আমাকে আমার স্কিলটা ভালো থাকতে হবে, আমার আমার দক্ষতা থাকতে হবে, দক্ষতাটা সবচেয়ে বেশি প্রয়োজন। দক্ষতা ছাড়া কেউ আগাতে পারবে না। হয়তো বা আমি পড়াশোনা অনার্স মাস্টার্স কমপ্লিট করছি, কিন্তু এর বাইরেও অন্য একটা জগৎ থাকে। আর আমি একদম মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল, বিজনেসের আসলে কিছুই আমি জানিও না বুঝি না, বা এরকম চিন্তা কখনোই ছিল না যে ফিউচারে আমি একজন নারী উদ্যোক্তা হব বা ব্যবসায়ী হব, তো সেই চিন্তা ছিলই না কখনো। তো যাই হোক, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, তাই আমার আসলে অনেক কিছুই এখনো অজানা। তো আমি চাচ্ছি আরো অনেক কিছু জানতে, নিজে জেনে তারপর আমি আমার পণ্য প্লাস আমার সবকিছু আমি
প্রেজেন্ট যাতে করতে পারি, মানে দেশীয় পণ্যটাই যাতে আমি সবার সামনে তুলে ধরতে পারি, প্রেজেন্ট করতে পারি, তো এই জন্য আমাকে আগে নিজেকে দক্ষ করতে হবে। চমৎকার, অসাধারণ। এবং সেই সাথে আপনি যে স্বপ্ন দেখছেন, সেই স্বপ্নের প্রতি আপনার যে ভালোবাসা, সেই ভালোবাসা দিয়ে আপনি আপনার স্বপ্নকে পূরণ করেন, আমাদের সেই শুভকামনা। এবং আমাদের স্টুডিওতে আসার জন্য TechShohor.com এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। ভবিষ্যতে আপনার যে সাফল্য, সেই সাফল্য নিয়ে নিশ্চয়ই আমরা কথা বলবো। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে এবং TechShohor.com কে আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। আমি TechShohor-এর মানে প্রতিটা ইন্টারভিউ, মানে প্রতিটা নারী উদ্যোক্তাদের আমি দেখেছি ইন্টারভিউগুলো, এবং আমি চিন্তা করেছি যে এই জায়গাটাতে আমিও একদিন বসবো, আমিও আমার স্বপ্নগুলো, আমার কথাগুলো বলার সুযোগ পাবো ইনশাল্লাহ। কিন্তু আমি ভাবিনি যে এত শীঘ্রই আমি সেটা করতে পারবো। তো অনেক অনেক ধন্যবাদ জানাই, মানে কৃতজ্ঞতা জানাই যে আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। আমার আজকে এই জায়গায় আমি এসে আমি নিজের দুইটা কথা বলতে পারছি, সেজন্য আমি আসলেই মানে খুবই খুশি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। আর অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। নিশ্চয়ই আপনার সাথে পরে আবারও কথা হবে, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। জি ভাইয়া। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের আজকের অতিথির সাথে, এবং তার সাথে কথা বলতে বলতে আসলে তার যে এক্সাইটমেন্ট এবং আমাদের এই TechShohor.com এর যে প্রতিদিনের আয়োজন, SheDiGi-তে আসার পর তার যে আনন্দ, সেই আনন্দ আমাদেরকে ছুঁয়ে গেছে, নিশ্চয়ই আপনাদেরকেও ছুঁয়ে গেছে। তাই আমরা প্রত্যাশা করছি তার মতো এরকম উচ্ছ্বাস, এরকম আনন্দ আপনিও প্রকাশ করুন, আপনারাও প্রকাশ করুন আমাদের এই মঞ্চে, এই আয়োজনে এসে। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে কথা হবে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, TechShohor.com এর সাথেই থাকুন।